চিংড়ি, এই চিংড়ি। আরে বাবা, চিংড়ি বাবা, তুমি এখানে? বলেছিলাম না আসবো। হ্যাঁ, কিন্তু এত রাতে? বাপকে এত প্রশ্ন করছিস কেন রে? হ্যাঁ, ভুলে যাস না তোর বাপের নাম খগেন, খগেন বাঘ। আরে বাঘেরা যে কোনো সময় যেখানে খুশি যেতে পারে, তাদের কারোর পারমিশন লাগে না। নে সব না মানে? এসো দেখি, সর সর। চিংড়ি বলো, এখানে এত বোতল কেন? আমি খাই না, আমি খাই না। কে খায়? বাড়িওয়ালা। দেখো বাড়িওয়ালাকে। বাড়িওয়ালা তো নেই, কখন আসবে জানি না। ঘরে কিরকম মধো মধো গন্ধ, ধূপ ধূপ। আরে খুব মশা তো, এই দেখো না, তাই স্পেশাল ধূপ জ্বালিয়ে। মশা তো বাড়িতে আছো কেন? যাকে ধর এটা, একদম গরম গরম সিঙ্গাড়া পেয়েছি বুঝলি, যা চট করে দুটো প্লেট নিয়ে, বাপ বেটা দুজনে মিলে খাবো, যা তাড়াতাড়ি, যা তাড়াতাড়ি। এই তোর ঘরটা কোন দিকে রে? ও আচ্ছা ঠিক আছে। এই ঘরেও চিংড়ি? হ্যাঁ। এ কি বাবা, তুমি এখানে বসেছ? না না, এই তো এখানে বসো না। আমি এখানে ঠিক আছি। তোর বাড়িওয়ালা কি তোর ঘরে বসে এইসব খায়? না না, এটা তো আগে যারা ভাড়া ছিল তারা রেখে চলে গেছে। তাহলে এগুলো ফেলে দিসনি কেন? কালী পুজোর রকেট ফাটাবো তাই রেখে দিয়েছি। দে সিঙ্গাড়াটা দে। এনাও এনাও। যাই বল, আমাদের গ্রামের সিঙ্গাড়া কিন্তু এর থেকে ঢের ভালো। আলুগুলো কেমন যেন কাঁচা কাঁচা, গরম আছে তো তাই খাচ্ছি। দেখলি বললাম কি না, সিঙ্গাড়াটা ভালো করে ভাজা হয়, গ্যাস হয়ে গেল। তোমার এই বদভ্যাসটা গেল না? না ধুত, রাগ করছিস কেন বলতো? আরে এখানে তো তুই আর আমি ছাড়া আর কেউ নেই। আছে। হ্যাঁ না মানে নেই। তাই বল। কিন্তু তাই বলে তুমি এত জোরে পাত মারবে? মাও এই জন্য রাগ করতো। বাইরে হলে কি এত জোরে করতাম? হালকা করে হাওয়াটা ভাসিয়ে দিতাম। হ্যাঁ মন।